নমস্কার। আটপৌরে হেসেলে আবার আমি চলে এসেছি একটা নতুন দিনের রৌদ্রোজ্জ্বল দিন। আজকে রান্না করব মনিহারি আলুর দম। আলুর দম তো অনেক রকম হয়, একটু অন্যরকমভাবে একটু আলাদা স্বাদ হবে, তবেই না আমার আটপৌরে হেসেল সবাই আপনারা দেখবেন। তো আজকে ওই জন্য মনিহারি আলুর দম নিয়ে এসেছি। মনিহারি আলুর দম রান্না করতে কী কী লাগছে তাহলে একবার দেখে নিই। মনিহারি আলুর দম রান্না করতে নিয়ে নিয়েছি আলু, কয়েকটা আলু বড় ছিল বলে আমি একটু কেটে নিয়েছি মাঝখান থেকে, আর বেশিরভাগ গোটাই রেখেছি। আর নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে ছোটো এলাচ, দারচিনি, রসুন বাটা, সাদা তেল, আদা বাটা, পেঁয়াজ বাটা, নুন, লঙ্কা গুঁড়ো, কড়াইশুঁটি, মাখন, নিয়েছি চিনি, কসুরি মেথি, গোটা গোলমরিচ, টক দই আর ফ্রেশ ক্রিম। রান্নাটি শুরু করে দিচ্ছি, গ্যাস অন করে নিচ্ছি। একটা পাত্রে আলুগুলো নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবার ছিলে নিচ্ছি। আলুটা সেদ্ধ করে ছুলে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি। এই রান্নাটায় হলুদ পড়বে না, তো আমি তো নুন দিয়ে আলু সেদ্ধই করে নিয়েছি, আর নুন দেওয়ার দরকার নেই এখানে। আমি আলু দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলু একটা এমন জিনিস, ধরুন ঘরে কিছু নেই, দুটো আলু পড়ে রয়েছে, মোটামুটি কিন্তু খাওয়া হয়ে যাবে। আলু দিয়ে আমরা অনেক রকমের জিনিস তৈরি করতে পারি, আর সেখানে আলুর দম হলে তো কথাই নেই। আলুর দমেরও রকম ফের আছে, তো সেরকমই একটা অন্যভাবে আমি আজকের আলুর দমটা করে দেখাচ্ছি। আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলুগুলো হালকা ভেজে তুলে নিয়েছি, ওই তেলেই মাখন দিয়ে দিচ্ছি। এবার দারচিনি এবং এলাচ ফোড়ন দেব, ছোট এলাচ। দিয়ে দেবো কিছুটা গোটা গোলমরিচ। ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দেব, এই হাফ চামচ মতো রসুন বাটা দিলাম। আদা বাটা দিয়ে দেব। এবার ছাড়ানো কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। এবার একটু নুন দেব, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু হলুদ পড়ছে না, আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন।
এবার টক দইটা দিয়ে দেব। এবারে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষতে কষতে কসুরি মেথিটা দিয়ে দেব। এই রান্নাটা এতই সুস্বাদু হয় খেতে, এটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। আর সব থেকে ভালো হয় ধরুন আমরা ঘুরতে যাচ্ছি, সেখানে গাড়িতে শুকনো শুকনো এটা নিয়ে নেব, পাউরুটি দিয়েও কিন্তু এটা খাওয়া যাবে। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার হালকা একটু জল দিয়ে মিনিট পাঁচেক রান্না হতে দেব। ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রান্না হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। আমার কাছে ক্রিম ছিল বলে আমি ক্রিম দিচ্ছি, ক্রিম না দিলেও চলে, বা চাইলে আপনারা একটু দুধের সর বাড়িতে যদি থাকে ভালো করে চামচে ফেটিয়েও দিতে পারেন, এতে স্বাদটা বাড়ে। হয়ে গেছে, এবার পরিবেশন করে দেব। পরিবেশন করে দিয়েছি, মনিহারি আলুর দম পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য। আর ডেসক্রিপশান বক্সে আমার এই রান্নার উপকরণ, প্রণালী সব কিছুই আমি কিন্তু দিয়ে দিই, একটু লক্ষ্য করবেন।